বাড়িতে বাবার মৃতদেহ রেখে বুক ভরা বেদনা এবং শোকে পাথর হয়ে শামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ছাত্রী নিশা দাস অদম্য ইচ্ছে আর মনের জেদে বুকের কষ্ট চাপা রেখে বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষায় বসেন ওই ছাত্রী জানা গেছে ফরাক্কার মামরেজপুরের শিবপুর গ্রামের ছাত্রী নিশা দাস বাবা বিকাশচন্দ্র দাস পেশায় ব্যবসায়ী বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি ব্যাঙ্গালোরে তার চিকিৎসাও চলছিল বুধবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিশা দাসের বাবা বিকাশ চন্দ্র দাসের একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে বাবার মৃত্যু বাবার মৃত্যুতে ভেঙে পড়েন নিশা দাস কিন্তু বৃহস্পতিবার পরীক্ষা আর বুধবার রাতে বাবার মৃত্যু কি করবেন যেন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না মেধাবী ছাত্রী নিশা সকালে গ্রামবাসীরা ভিড় জমান নিশার বাড়িতে মৃত বাবাকে ছেড়ে কিভাবে পরীক্ষা দিতে যাবে সে চিন্তায় অস্থির হয়ে পড়ে যদিও শেষ পর্যন্ত পড়ার জেদে আর অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বাবার মৃতদেহ রেখে প্রায় ১৩ কিলোমিটার দূরত্বে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে চাচণ্ড বাসুদেবপুর জালাদিপুর হাই স্কুলে ছুটে যান নিশা দাস বাবার মৃতদেহ রেখে ছাত্রী পরীক্ষা দিতে আসার অদম্য জেদকে কুর্নিশ জানিয়েছেন বাসুদেবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন পরীক্ষা দিয়ে কান্না ভেজা চোখে সহপাঠীদের সঙ্গে বাড়ি যান নিশা যে আমরা বিদ্যালয় তোমার পাশে আছি পুরো শিক্ষা জগৎ তোমার সাথে আছে তুমি ভালোভাবে পরীক্ষা দাও এই জটিল সময়ে এই কঠিন সময়ে তোমাকে জীবনে জিততে হবে মেয়েকে দেখলাম বেশ বাবার মৃত্যুর খবরে অনেকটা ভেঙে পড়লো পরীক্ষার জন্য শক্ত মনে পরীক্ষা দিচ্ছিল বেশ ভালো লিখেছে লিখছিল আমরা উৎসাহ দিয়েছি যে তুমি লেখো কোনো অসুবিধে নেই